উধারবন্দ কাছাকান্তি মন্দিরে শনিবার থেকে শুরু হয়েছে ৪০তম বার্ষিক উৎসব। প্রথম দিন সকালের দিকে লোকসমাগম কম হলেও বেড়া বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে শুরু করে। এদিন সকাল ৯টায় পূজাপাঠ শুরু হয়। এরপর হয়েছে সপ্তশতী চণ্ডী মহাযজ্ঞ। বেলা ৩টে পর্যন্ত এই যজ্ঞ চলেছে। সন্ধ্যায় শুরু মায়ের সামনে সন্ধ্যারতি। এই মহাযজ্ঞ ও আরতি অনুষ্ঠান দেখতে প্রচুর সংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন। এদিকে উৎসবকে ঘিরে প্রচুর সংখ্যক পুলিশ ও সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে লাগানো হয় সিসিটিভি ক্যামেরা। যানজট এড়াতে হাফলং সড়কের কালীবাড়ি রোডে ভারী যানবাহনের প্রবেশ নিষিদ্ধ করা হয়। এদিকে রবিবারও উৎসবে ব্যাপক উপস্থিতি আশা করছেন মন্দির কর্তৃপক্ষ। এ ব্যাপারে কাঁচাকান্তি সেবা সমিতির সাধারণ সম্পাদক অংশুমান দত্ত বলেন, রবিবার ব্যাপক সংখ্যায় ভক্তদের উপস্থিতির জন্য তারা বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন। আজকে প্রথম দিনে ভক্তদের আসা থেকে জনসমাগম আমাদের অনুপ্রাণিত করেছে। প্রায় ২০,০০০ ভক্ত আজকে এখানে খিচুড়ি প্রসাদ পেয়েছে। আগামীকালকের জন্য আমাদের প্রায় ৬০,০০০ ভক্তের প্রসাদের ব্যবস্থা রয়েছে। এছাড়া আজকে মন্দিরে সপ্তশতী চণ্ডীযজ্ঞ বিশ্ব মঙ্গল কামনার্থে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল উৎসবের শেষ দিনে সমস্ত বড়া ভাষী বাসী ভক্ত জনসাধারণের উপস্থিতি সেবা সমিতির তরফ থেকে আমরা কামনা করি। আগামীকালকের অনুষ্ঠান সূচিতে রয়েছে সকালবেলা যথাবিহিত পূজা মায়ের মন্দিরে, তারপরে সমস্ত দিনব্যাপী নানা ধরনের কীর্তন সম্প্রদায় বিভিন্ন সম্প্রদায় কর্তৃক পরিবেশিত হবে। দুপুরে প্রসাদ বিতরণ, সন্ধ্যার পরে রয়েছে আত্মসঙ্গীতের অনুষ্ঠান সমস্ত ভক্ত জনসাধারণের উপস্থিতিতে এবং সহযোগিতায় আমাদের কালকের অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দর হবে বলে আমরা আশা প্রকাশ করছি।